দেখে হা করো, হা গলার ভেতর পর্যন্ত খাবারটা দেখা যায় কিনা। ও বাবা, আমাকে এরকম জোর করে খাইও না, এ খেলে আমার দম আটকে আছে, এ এখন জোয়ানের আরক খেতে হচ্ছে। হ্যাঁ খাও জোয়ানের আরক। আমি এমনি করলে পারি তাই এরকম করবে না, একদম খেতে হবে, না খেলে শরীর থাকবে কেমন করে? আর শরীর না থাকলে তুমি ইউরোপ আমেরিকা হনুলুলু আন্দামান যাবে কেমন করে? ইন দা ইয়ার 1850 আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখেছি যে সেখানকার মায়েরা ছেলেদের কেমন পুষ করে খাওয়ায়। আসবো মাসিমা, অসভ্য ছেলে কোথাকার। হ্যাঁ কলকাতায় থাকো, আধুনিক হওনি? আবার আধুনিক কবিতা লেখে আমাকে বৌদি বলবে? বৌদি আসলে কি জানিস, কেন আমি তোকে বুঝিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে আমার মা কিন্তু দেখতে এই রকম, বয়সটা কিন্তু মোটেও বেশি হয়নি, আমার থেকেও প্রায় 2 বছর কম। এখানে থাকো, সব কিছু জানতে পারবে। কি জানতে পারবো মাসিমা? উমা সরি সরি বৌদি। একদিনেই সব জানতে চাও? তাহলে শোনো, অলিম্পিক যেবার প্রথম হয়েছিল সেবারে ওই অলিম্পিকের মশালটাকে ধরেছিল বলতো? কে ধরেছিল? কে ধরেছিল? কে ধরেছিল? কে ধরেছিল? কে ধরেছিল? আমি আমি ও মা, চিনতে পারোনি তো? কি করে চিনবে, তখন যে আমি একেবারে স্লিম ছিলাম, স্লিম তাই চিনতে পারোনি। আসলে কি জানো, গ্যারার বাবা হারিয়ে যাবার পর থেকেই আমি এরকম মোটা হয়ে গেলাম। ঠিক আছে, রাতে আমার অভিজ্ঞতার গল্প আমি অনেক শোনাব, এখন বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জজন্তারো মনন্তারো জজন্তারো মনন্তারো। ভয় পেলি নাকি? না ভয় পাবো কেন? ভয় পাস না, ভয় পাস না, এত চিন্তা করিস না। আসলে কি জানিস, আমার মা হচ্ছে ত্রিকাল দোষী। বাবা সেটা কি? এই বিদ্যেটা আমার মায়ের যে মা, হ্যাঁ তার যে ঠাকুমা, ঠাকুমার যে মা, তার যে দিদিমা, দিদিমার যে মা, তার কাছ থেকে আমার মা এই বিদ্যেটা রপ্ত করেছিল। দেখবি কাল রাত্রিবেলা যখন মা পুজোয় বসবে তখন বুঝতে পারবি কি তুই দেখলি, মানে জয়ন্তরম মমন্তরম কাকে বলে সেটা তখন দেখতে পারবি। কি দেখবো গো গ্যাদা? মানে আমার মা কি করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে? সবসময় কাশিস কেন না ভালো? বাবা রে বাবা, এই সিচুয়েশনের উপরেও না আমার একটি দারুণ কবিতা আছে। মা ছেলের কার্বন কপি, এমন জুড়ি মেলা ভার, মা ছেলেতে ঢপ দেয় 1 2 3 4। এবার আমি সংস্কৃতি বিভাগের বাজেট পেশ নিয়ে কিছু কথা বলবো, কারোর যদি কিছু বক্তব্য থাকে এখনই বলে দেবেন, পরে হাজার টাকা ডায়ালগ। কোন স্যার শোনো, আমরা আগে দেখে নিই যে কোন খাতে কি বরাদ্দ করা যায়, বাজেটটা পেশ হোক, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি। আমার প্রণাম গ্রহণ করবেন দেবরাজ মানে। আমি আমার একটা কথা পেশ করতে চাই। মহিষাসুর, এটা বাজেট পেশের সময়, কোনো কথা বলবে না, চুপ করে থাকো ওখানে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথাই বলতে চায়, শুনেই নেওয়া যাক না। আরে অসুর দ্বারা কোনো নিয়ম কানুন মানতে চায় না, অসুর দা মনে রাখবেন এটা ইন্দ্রদেবের দেবসভা নয়, এটা বাবার দেবসভা, যা বলার ছোট করে বলুন। আমাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন দেবরাজ মহাদেব, দেখুন আমি অশিক্ষিত অসুর, মতো শিক্ষাদীক্ষা আমার নেই, তুমি অশিক্ষিত বলে তো আমি তো নিচু জাতের নই, আমার একটা বংশের পেয়ে ডিগ্রি বলে। ঠিক আছে ঠিক আছে, দেরি না করে তোমার যা বলার সেটা বলো না। স্যার ওই গব্বর সিংকে যখন আমি জেলে পড়েছিলাম আপনি আমাকে একটা একটা পুরস্কার দিতে চেয়েছিলেন, তা আমি পাবলিক সিম্পতি কুড়োনোর জন্য পুরস্কারটা তখন নিয়ে নি হয়েছেন, তা এখন যদি আমাকে সেই পুরস্কারটা দেন। যে এটা একটা পুরস্কার চাওয়ার সময় হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা মিটিয়ে যাক না, বলো কি পুরস্কার তুমি চাও। আগে পুরস্কারটা হচ্ছে আমাকে ক্ষমা করবেন, আমি একটা পুরস্কারই চাইবো আপনার থেকে, সেটা আপনি দিতে পারলে দেবেন, না হলে দেবেন না, সেটা হচ্ছে দেবসাগর দেবসভার প্রধান নর্তকীর পদে রম্ভাকে নিয়োগ করতে হবে। কি আশ্চর্য,
পুরস্কার চাওয়ার পেছনে অন্য কারোর বিলিক ঝিলিক আছে মনে হচ্ছে। না 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 না, তা কি করে হয় মহিষাসুর? আমি 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 দুঃখিত, তোমাকে আমি এই পুরস্কার দিতে পারবো না। উর্বশী থাকতে রম্ভা হবে প্রধান অনর্থ কি? আর তাছাড়া রম্ভা উর্বশী সই জাল করেছে, আর সেই রম্ভা হবে প্রধান অনর্থ কি? অসম্ভব, হতেই পারে না। ঠিক আছে, চাই না পুরস্কার, চাই না। অনেক আশা করে এসেছিল, অনেক আশা করে। ঠিক আছে, নিজের ভবিষ্যতের জন্য এসেছিল। আমি চলে যাচ্ছি, যুগ যুগ ধরে আমি আপনাদের পরিবারের বন্ধু ছিলাম, যুগ যুগ ধরে আমি মায়ের পিছু খেয়েছি, কিন্তু আজ আমাকে চলে যেতে হচ্ছে। যাত্রা করছেন নাকি আপনি? হ্যাঁ, আমি রাধেশ্যাম পাইন বলছি গুরুদেব। রাধেশ্যাম পাইন, এখন আমি কথা বলতে পারবো না, আমাকে জরুরি কাজে বেরোতে হবে, আমি এখন রাখছি। ছাড়বেন না, ছাড়বেন না গুরুদেব, আপনি ছাড়লে আমি ছিটকেই যাব। জানি তো গুরুদেব, আমি তো আপনার সেবায় প্রস্তুতি রয়েছি গুরুদেব, আপনার জন্যই তো গুরুদেব। এই আজ দিবি না, আম দিবি না, ঠিক আছে, কালকে চলে আসবি জ্যোতিষালয়তে, আমি 10 মিনিট সময় দেবো, এর বেশি দিতে পারবো না। না গুরুদেব, জ্যোতিষালয়ে যাব না গুরুদেব, গুরুদেব আপনার বাড়ি গিয়ে দেখা করব গুরুদেব। গুরুদেব একটু অন্যরকম কথা আছে গুরুদেব। তুই মানটাই তো অন্যরকম, ঠিক আছে আসিস, আমি 12 মিনিট সময় দেবো বলে রাখলাম, এর বেশি আমি সময় দিতে পারবো না, এখন আমি রাখছি। আবার 12 মিনিটে আবার হয়ে যাবে গুরুদেব, ছাড়ি গুরুদেব। আমিও ছেড়েছি স্যার। সান্টু, হ্যাঁ স্যার, এবার গুরুদেবের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ব। হ্যাঁ, ওয়ার্ড থেকে জেলায় জেলায়, জেলায় জেলায়, কাউন্সিলর থেকে এমএলএ, এমএলএ, হাতটা ধুয়ে যাই। না বৌদি, আপনি বলছেন রাত্রিরে বলবেন, আমার তো অসুস্থ হয়েছে না, প্লিজ বলো না বৌদি, বলুন। ও, এত অধৈর্য হচ্ছ কেন? না শোন না, আমার মায়ের বুঝলি একটা অদ্ভুত শক্তি আছে, আর সেই শক্তির জন্যই। গেরা তুই থামবি, আমাকে বলতে দে। আমি যখন মিশরে গিয়েছিলাম। আপনি মিশরেও গিয়েছিলেন? হ্যাঁ, মিশরে আমি মমি হয়েছিলাম। কার মমি হয়েছিলেন? মমি নয় তাই, কথা বুঝিস না, কথার মধ্যে কথা বলিস না। তিনি চন্মাত্র, ছোট লোক কথা কারে, গায়ত্রী কথা বলবি? এক চুপ করো, বড়দের সাথে কথা বলতে কি করে যাও না। মমি হয়েছিল, মামি নয় মমি, মমি। খুব মা, তুমি বলো, তুমি বললে ওরা একটা শক্তি পাবে। হ্যাঁ, এরকম ডিস্টার্ব করলে আমি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, আমি যখন মিশরে ছিলাম তখন আমি একটা চাকতি পেয়েছিলাম, আর সেই চাকতির মধ্যে ছিল কি? ছিল একটা মা কালীর মূর্তি। মিশরে মা কালী? আপনি তো দুটো রিলিজিয়নকে এক করে ফেলছেন দেখি। ধরি না, একবারে কানটি টেনে ছেড়ে দেবো একবারে। আর একটা কথা বলি, দেখেছেন বৌদি কিরকম বাজে কথা বলে না সবসময়? যারা এইভাবে ঘন ঘন ডিস্টার্ব করলে আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারবো না। না না মা, তুমি বলো, এরা বড়বাচি, এরা তোমাকে আমাকে চেনে না, তুমি অন্তত এদের এদের জ্ঞান উদয় যাতে হয় তার জন্য তুমি বলো, বলো। সেই চাকতির কালী মাকে আমি আমার ঘরে প্রতিষ্ঠা করলাম। মায়ের প্রতিষ্ঠার 3 মাস 33 দিন বাদে গ্যারার বাবা হারিয়ে গেল। একদিন
একদিন রাতে আমি একা ঘরে শুয়ে আছি, হঠাৎ দেখলাম একটা শেয়াল আমার ঘরে ঢুকে পজিশন নিয়ে নিল। শেয়াল? মিশরের শেয়াল? হ্যাঁ, চড়িয়ে দেবো আর একটি কথা বললি, শেয়াল নয় হায়না, চুপ কর। তারপর দেখি আমার ঘরে ঢুকলেন স্বয়ং মা কালী। মা আমাকে জিজ্ঞেস করলেন, কিরে জ্ঞানদাময়ী, কি চাই তোর? আমি বললাম, অসীম শক্তি। মা আমাকে অসীম শক্তি দিতে রাজি হলেন না। আমি তর্ক শুরু করে দিলুম মায়ের সঙ্গে। মা যত যুক্তি দেখান আমি ততই তর্ক করি। সারা রাত ধরে মায়ের সঙ্গে আমার একটা ডিবেট চলতে থাকলো। অবশেষে ভোরবেলা মা আমাকে অসীম শক্তি দিয়ে চলে গেলে। জজন্তরাম মনন্তরাম ফুস, জজন্তরাম মনন্তরাম ফুস, জজন্তরাম মনন্তরাম। কিরে মা কালী, কেমন আছিস? কিরে কি চেহারা হয়েছে তোর, রোদে ঘুরে ঘুরে গায়ের রংটা যে পুড়ে কালো হয়ে গেছে, একটা ছাতা নিয়ে বেরোসনি? নিজের পক্ষে তো একটা সানগ্লাস তো নিতে পারেন। আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি, তোমার কথা ভাবতে ভাবতে আমার ভালোবাসা উত্তমে পড়ে গেছে। উত্তমে না, উত্তমে না, উত্তমে না রম্বু, উত্তমে তোমার ভালোবাসা একদম উত্তমে না। তোমার ভালোবাসা আমার ভালোবাসা দুটো মিলেমিশে একদম জমে গিয়ে ক্ষীর হয়ে যাবে, ক্ষীর থেকে জমে গিয়ে প্যারা হয়ে যাবে, প্যারা থেকে জমে গিয়ে ছানা হয়ে যাবে, ছানা থেকে আর কিছু হবে না, ছানা থেকে জমে গিয়ে কিছু আর হবে না। ওইটুকু থা। চেঞ্জিং তোমার মধ্যে দেখি দেখি, কি সুন্দর দেখতে হয়ে গেছে গো তোমাকে। এসে এসো বসো, কত হ্যান্ডসাম হয়ে গেছো তুমি, এই বসো, ওই দেখি না এদিকে বসো, কত হ্যান্ডসাম হয়ে গেছো গো তুমি। জানো তো আমি আগে লক্ষ্য করি অদ্ভুত তোমার এই ভুজগোল, মায়াবী হরিণীর মতন তোমার চোখ, তোমার বক্ষ আর বলো না।